হতে চলেছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ থেকে সাবধান, যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। ২৭ বছর আগে ১৯৯৫ সালে কালী পুজোর পরদিন হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আর এই বছর আবারও কিন্তু কালী পুজোর পরদিনই হতে চলেছে গ্রহণ। এই গ্রহণ কিন্তু হবে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। অল্প সময়ের জন্য ভারত এবং বাংলাদেশ থেকে কিন্তু দেখতে পাবেন সকল দেশবাসীরা। অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ হতে চলেছে, যার ফলে সকলের জীবনেই কিন্তু এই গ্রহণের প্রভাব থাকবে অত্যন্ত ভয়ানক। বিশেষ করে এই সময় প্রায় প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ এবং অশুভ প্রভাব পড়বে। এই সময় আপনারা গ্রহণের সমস্ত নিয়ম কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করুন। সকল সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে এই সময় থাকতে হবে অত্যন্ত সাবধান। সূর্যগ্রহণ শুরু হবার ঠিক ১২ ঘন্টা আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায় সূতককাল, আর এই সময়কালকে কিন্তু অশুভ বলে মনে করা হয়। তো আসুন আমরা আজকে জেনে নিচ্ছি এই সূর্যগ্রহণ ঠিক কোন সময়ে শুরু হবে এবং ঠিক কোন সময়ে শেষ হবে। তারই পাশাপাশি এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা এবং শিশুরা কি কি সতর্কবার্তা অবলম্বন করবেন, তো এই বিষয়ে জ্যোতিষবিদ তথা বড় বড় গবেষকরা কি কি সতর্কবার্তা সকলের জন্য জারি করে দিয়েছেন, আপনারা এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে রাখবেন। তারই পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সূর্যকে গ্রহদের প্রধান হিসেবে ধরা হয়, আর সূর্যকেই কিন্তু বলা হয় আত্মার কারক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণকে কিন্তু অশুভ বলে বিবেচনা করা হয়, কারণ এই গ্রহণ চলাকালীন সময়ে সমস্ত রকমের অশুভ শক্তি কিন্তু জেগে ওঠে। আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে, আর এই সূর্যগ্রহণ কিন্তু দেখা যাবে ভারত এবং বাংলাদেশ থেকে। এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুরা, আপনারা সকলেই ঘরে থাকবার চেষ্টা করুন। অযথা এই সময় ছোটাছুটি করবেন না এবং ছুরি বা ধারালো যে কোনো বস্তু থেকে দূরে থাকা ভালো। কখনোই আপনারা খালি চোখে গ্রহণ দেখতে যাবেন না, নইলে আপনার ওপর কিন্তু আসবে অশুভ প্রভাব, আর তা কিন্তু আপনার জন্য কখনোই শুভ নয়। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নিবেন। তারই পাশাপাশি অশুভ শক্তি থেকে বাঁচতে গেলে গ্রহণ শেষের সময় আপনারা দরিদ্র যে কোনো মানুষদেরকে তারই পাশাপাশি পশুদেরকে খাদ্য দিয়ে সেবা করুন, আর তাতে কিন্তু আপনার মঙ্গল হবে। এই গ্রহণের সময় মেষ রাশিতে অবস্থান করবে রাহু এবং মঙ্গল অবস্থান করবে মিথুন রাশিতে। তো জেনে নেওয়া যাক এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে। এই সূর্যগ্রহণ কিন্তু শুরু হবে দুপুর ২:২৯ মিনিটে, গ্রহণের মধ্য সময় বিকেল ৪:৩০ মিনিট, এবং গ্রহণ কিন্তু পুরোপুরিভাবে শেষ হবে সন্ধে ৬:৩২ মিনিটে। অর্থাৎ এই গ্রহণ কিন্তু মোট ৪ ঘন্টা ৩ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে।